থাকতো তাহলে হয়তো এতদিনে এই ক্রেজ তিনি তৈরি করতে পারতেন না, হয়তো আরো সময় লেগে যেত। নামের আগে পরে অনেক কিছু উপাধি, অনেক কিছু কথা, বিশেষণ সেগুলো যুক্ত হতে পারতো, কিন্তু কোনোটাই নেই। আপনাদের দেওয়া আপনাদের ভালোবাসায় তার নামের আগে শুধু একটাই কথা রয়েছে, ধন্বন্তরি জ্যোতিষী শুক্রলয় শাস্ত্রী। তো দর্শক বন্ধুরা, আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে যারা অনুষ্ঠান দেখবেন তাদের মনের মধ্যে যে অগাধ প্রশ্ন ভান্ডার রয়েছে, সেই প্রশ্নের উত্তর দেওয়ার আগে শুধুমাত্র এই অনুষ্ঠানই এমন একটা অনুষ্ঠান যেখানে ল্যাপটপ নয় ব্রেন টপ কাজ করে, এবং সেই ব্রেন টপের ক্যালকুলেশনে আমাদের অতিথি আপনাদের বলে দেন একটা জন্মছকের কোথায় কি রয়েছে এবং আপনার বর্তমান পরিস্থিতি, আপনার অতীতের ঘটনা এবং ভবিষ্যতে কি হতে চলেছে। যে ভবিষ্যৎবক্তা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, চলুন তাকে স্বাগত জানিয়ে আজকের লাইভ ইন অনুষ্ঠানে গব। আপনাদের সঙ্গে আছি আমি সুপর্ণা, আমাদের সঙ্গে আছেন আমাদের অতিথি, স্বাগত আপনাকে। সবাইকে বিজয়ার শুভেচ্ছা, তার সঙ্গে দীপাবলির অভিনন্দন, তার সঙ্গে ভাইফোঁটার ভালোবাসা, আর তার সঙ্গে সূর্যষষ্ঠী। সূর্যষষ্ঠী কি জানেন? সূর্যষষ্ঠী হচ্ছে ছট পুজো, ছট পুজোকে সূর্যষষ্ঠী বলা হয়। সূর্য দেবতাকে তারা প্রণাম জানাতে বিকেলবেলা যায়, আবার সকালবেলা আবার যখন সূর্য ওঠেন তখন প্রথম বেলাটা সব যা হচ্ছে পশ্চিম দিকে, পশ্চিম পারে। এখানে যারা আজকে অনুষ্ঠান দেখছেন শুধু দর্শক নয়, এমন অনেক অ্যাস্ট্রোলজিক্যাল বন্ধুরাও রয়েছেন, স্টুডেন্টরা রয়েছেন যারা শিখছে বা শিখতে চান, তাদের কাছে কিন্তু এইগুলো এমন এমন কিছু তথ্য যেগুলো মানুষকে নতুন ভাবে শেখাবে যে অ্যাস্ট্রোলজি কি। শুধুমাত্র একটা ল্যাপটপের সাহায্য নিয়ে অ্যাস্ট্রোলজি করা যায় না, রণে বনে জলজঙ্গলে যে কোনো পরিস্থিতির মধ্যে যদি আপনি বিপদে পড়েন, সেই মুহূর্তে গণনা কিভাবে করে আপনাকে সঠিক প্রেডিকশন দিতে হয় সেটাই কিন্তু শিখিয়ে দিচ্ছেন প্রলয় শাস্ত্রী। তো জেনে নিই কে আছেন আমাদের সঙ্গে। নমস্কার। 77 রান চলছে সৌরভে। সৌরভের মা ফোন করেছে, আমার মোবাইলটা বাইরে ছিল, আমি বাড়িতে চেম্বার করছি, ছেলে এসে দিয়ে বলছে সৌরভ সৌরভ গাঙ্গুলি মা ফোন করছে, বাবা ফোনটা ধরেছি। আর হ্যাঁ বলুন, কত করবে? আর কত করছে? 77 করছে এখন, 82 মধ্যে আউট হয়ে যাবে। কি বলেন, আমরা বসে আছি সেঞ্চুরি হয়ে বলে, আমি ডোনা বাড়ির লোক সবাই বসে আছি, ওর বাবা বসে আছে, আর না না ওই 82-85 মধ্যে আউট হয়ে যাবে, সেঞ্চুরি হচ্ছে না। কত আউট হবে জানেন? 83 রানে আউট হয়ে গেল, 83 রানে। অসাধারণ, হ্যাঁ অসাধারণ। একটু জেনে নিই কে আছেন, কারণ যিনি ফোন করেছেন তিনিও অনেক আশা নিয়ে ফোন করেছেন। নমস্কার, বলুন। নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি আপনি এর আগে কোনদিনও ওনার সাথে কথা বলবার সুযোগ পেয়েছেন? এই প্রথম। বেলগুড়িয়া কোথায় থাকেন? আমি তো বেলগুড়িয়ায় ছিল, আমি তো খামারি সাউদত্ত হাই স্কুল স্টুডেন্ট, ভৈরব বাঙ্গুলি কলেজের স্টুডেন্ট। আমি বেলগুড়িয়া থানা উল্টো দিকে সরস্বতী প্রেসের পাশে হাউজিং স্টেটে থাকি, থাকতাম। রত্তলা হাউজিং স্টেট চেনে? রত্তলা পরে যেটা গভর্নমেন্ট কোয়ার্টার বাস স্টপ, গভর্নমেন্ট কোয়ার্টার সরস্বতী প্রেস। আপনি কোথায় থাকেন বললেন? বেলগুড়িয়া। আপনি বেলগুড়িয়া কোথা থেকে বলছেন? আপনি বেলগুড়িয়া কোথায় থাকেন? বেলগুড়িয়ায় কোথায় থাকেন? সেই কলেজের কথাই তো উনি বললেন। বড়গাবুল কলেজে উল্টো দিকে মানে কি? গেটের উল্টো দিকে? আরে ওই পাটটা মানে ওটা হচ্ছে ওই রাস্তাকে বলে হচ্ছে ঢুকে যাচ্ছে ওটাকে কি পাড়া, কি পাড়া বলে? হ্যাঁ, ফিডার রোডের ওপরই থাকেন? ও ফিডার রোডের ওপরই বাড়ি। আপনাদের পাশে শান্তনু, শান্তনা বলে একটা মেয়ে থাকতো, তাদের বাড়ি ছিল, আপনি চেনেন? যাকে বলুন আপনি, আপনার রাশি লগ্ন? 30 জুন 1964। আরেকবার, বিশ্ব রাশি? কুম্ভ রাশি, বৃশ্চিক লগ্ন। 30 জুন দা 30 জুন 30 জুন 30 জুন 30 জুন 30 জুন মানে হচ্ছে আষাঢ় মাসের জাত হোক, রবি হয়ে গেল মিথুনে, আর আর লগ্ন হচ্ছে কুম্ভ, রাশি হচ্ছে বৃশ্চিক। কত সাল বললো?
64 মানে কুম্ভ লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি একটা মানে সবচেয়ে বেশি প্ল্যানেট, সে বৃহস্পতি 64 সালে জন্ম, বৃহস্পতি 64 বৃহস্পতি পিছিয়ে যাই 53-63-64 যাই, 53-63-64 বৃহস্পতিটা 53-63-64 বৃহস্পতিটা মীন রাশিতে বসে আছে, মীন রাশিতে বসে আছে, আপনার লগ্নের দ্বিতীয় বসে আছে বৃহস্পতি, লগ্নের ঠিক সামনে ঘরটা ধনস্থানে, আপনার কুম্ভ লগ্নের ধনস্থানে বৃহস্পতি বসে আছে, আর আপনার লগ্নের অধিপতি গ্রহ 64-70-71-72 কুম্ভ রাশি বলছে, কুম্ভ রাশি বৃশ্চিক লগ্ন, ও তাহলে বৃশ্চিক লগ্ন থেকে আপনার কি বললাম করি বৃহস্পতিটা বৃশ্চিক লগ্ন থেকে বা পঞ্চম স্থানে হচ্ছে বৃহস্পতি, আর রাশি দ্বিতীয় স্থানে হচ্ছে বৃহস্পতি। আচ্ছা তো এই ক্ষেত্রে আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে বৃশ্চিক লগ্ন এবং কুম্ভ রাশির ক্ষেত্রে আপনি হয়ে গেছেন ডুয়েল, ডুয়েল মানে আপনার লগ্নটাকে কন্ট্রোল করছে মঙ্গল আর রাশিটাকে কন্ট্রোল করছে শনি, তো এই যে একটা ডুয়েল জায়গা হয়ে গেল, আর তার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু বৃশ্চিক লগ্নের অষ্টম স্থানে হয়ে গেল রবি, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে রবি কিন্তু একটা বিরাট পার্ট, মঙ্গলের সঙ্গে রবি একটা বিরাট পার্ট, মঙ্গলের সঙ্গে চন্দ্রটা পার্ট, তো সেইখানে এই বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে রবি হচ্ছেন ভাগ্যস্থানের অধিপতি, নো কর্মস্থ সরি বৃশ্চিক লগ্ন 12-11-10 কর্মস্থানের অধিপতি গো, কর্মস্থানের অধিপতি গো বৃহস্পতি আপনার পঞ্চম স্থানে বসে আছে, খারাপ না কিন্তু কিন্তু স্বক্ষেত্রগত হয়ে দুর্বল হয়েছে, ঠিক একই জিনিস একটু আগে যে ভদ্রলোক সেই ভদ্রলোকের মতো স্বক্ষেত্রগত হয়ে দুর্বল হয়েছে বৃহস্পতি, আর তার সঙ্গে সঙ্গে রবি বসে আছে যেহেতু মিথুনে, সেহেতু লগ্ন থেকে অষ্টম হয়ে যাওয়ার জন্য এটা আপনার কর্মক্ষেত্রটার ডেভেলপমেন্টটা ঠিক মতো হচ্ছে না, তাই তো হচ্ছে না, তো কি করছেন এখন, কি করছেন এখন বললাম আপনার কর্মক্ষেত্র নিয়ে যে বক্তব্য উনি এক্ষুনি রেখেছেন আর আপনি বর্তমানে যে পরিস্থিতির মধ্যে আছেন তার মানে দুটো একই হলো, তাই তো? আপনি নিজে কি চান এই পরিস্থিতির মধ্যে থাকতে না সেখান থেকে বেরোতে? আপনার সম্বন্ধে উনি যে কটা কথা বলেছেন সেটা মিলেছে না মেলেনি? মিলেছে তো, আপনার এবারে কি ইচ্ছা, আপনি কি চাইছেন, আমার প্রশ্ন আপনি কি চাইছেন? আলবাত আছে, 1.5 বছর পর থেকে আছে যদি আপনি রবিটাকে পারফর্ম করেন, শরীরের সময় প্রচন্ড খারাপ থাকবে, বি কেয়ারফুল, বড় অ্যাক্সিডেন্ট হতে পারে আগামী 1 বছর 8 মাস, আগামী 1 বছর 8 মাস আপনার মোটেই ভালো সময় নয়, আপনার পড়া দরকার একটা মণিরত্ন যাতে পাকা পলা, মঙ্গলকে পাওয়ার দেওয়া দরকার, আর একটা পদ্মরাগ মণি যাতে চুনি অর্থাৎ রবিকে পাওয়ারফুল করা দরকার, তবেই গিয়ে কিন্তু আপনি আপনার জীবনটাকে সুস্থভাবে কাটাতে পারবেন, না হলে প্লাস আর একটা জিনিসও দেখবার আছে, সেটা হচ্ছে আপনার ইনকামিং লর্ড, আপনার ইনকামিং লর্ড হচ্ছে বুধ, সেই ইনকামিং লর্ড কিন্তু খুব ভালো পজিশনে নেই, রবি কাছাকাছি বসে অস্তমিত, অথবা আর পর আপনার জিরো হয়ে গেছে এখন, তাই তো? তো চলছে কি করে আপনার ধার দেনা করে চলছে, আর ধার দেনা হচ্ছে ধার দেনা? আপনার সম্বন্ধে এতক্ষণে আমরা যেটুকু শুনলাম এবং আপনি যেটা জানেন, আপনি আপনার রেমেডিটা জানতে পেরেছেন যে কোন রেমেডি আপনার জন্য দরকার, মঙ্গল রবি আর বুধ তিনটে গ্রহকে পাওয়ারফুল করুন, এটা আমার চ্যালেঞ্জ রইল আপনাকে দা করাবো, আমি চ্যালেঞ্জ, আপনি আমার পাওয়ার লোক, আমি ওই পাড়াটার কথা বলছি, ওটার নাম হচ্ছে দেওয়ানপাড়া, ওই দেওয়ানপাড়া আমার বন্ধু বান্ধব থাকতো, ওখানে আড্ডা মারতে যেতাম, ছেলের বিষয়ে জানতে হলে আপনি একটু যোগাযোগ করুন, আপনি না আপনি আপনি ওই মোবাইল নাম্বার যাচ্ছে মোবাইল নাম্বারে, আচ্ছা মোবাইল নাম্বারে কেউ কিন্তু ফোনে কথা বলার জন্য মোবাইল নাম্বারে ফোন করলে হয় না, মোবাইল নাম্বারটা হচ্ছে যারা আমার সঙ্গে দেখা করবেন সাক্ষাৎ করতে চান তার বুকিং করার জন্য মোবাইল নাম্বার, তাই দয়া করে মোবাইল নাম্বারে কেউ ফোন করবেন না, এখন প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পর
মোবাইল ফোনে ফোন করে আপনি যে ধরবে তার সঙ্গে আপনি যা যে কোনো আলোচনা করতে পারেন। আপনি মোবাইল নম্বরে ফোন করে আপনার ছেলেকে নিয়ে সে যেখানে আসতে বলবে যেদিন আসতে বলবে সেদিন এসে সাক্ষাৎ করুন আমার সঙ্গে। অবশ্যই, কারণ আপনার ছেলের সম্বন্ধে আপনি যখন জানবেন, আপনি জানেন যে তারও নিশ্চয়ই কিছু না কিছু সমস্যা আছে, কিন্তু আপনি যদি নিজেকে না বাঁচান, নিজের সমস্যার সমাধানটা যদি না করতে পারেন, তাহলে আপনি ছেলের জন্য কি করবেন? 54 বছর বয়স আপনার, এখনো যদি আপনি দাঁড়াতে না পারেন আর কবে দাঁড়িয়ে থাকবেন? ভালো থাকুন, শুভেচ্ছা রইল আপনাদের উদ্দেশ্যে। যেখানে দাঁড়িয়ে আমরা প্রেডিকশনের কথা বলেছিলাম, যে এই এক্ষুনি যে ব্যক্তি আমাদের কল করলেন এবং যে বক্তব্য আমরা আমাদের অতিথির কাছে, যে ল্যান্ড ফোন দেখাচ্ছে সেই ল্যান্ড ফোনে ফোন করে ট্রাই করুন আমার সঙ্গে এখানে কথা বলার জন্য। একদমই তাই, এই মুহূর্তে এই অনুষ্ঠানে সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছেন, কিন্তু যে অ্যাস্ট্রোলজার আজকে এই মুহূর্তে বসে আপনার জন্ম তারিখ ডেটা নিয়ে ক্যালকুলেশন করে যে প্রেডিকশন আপনাকে করে দিলেন, আগামী 2-3 বছর পরে আপনি কোনো রেমেডি করালেন না, কোনো কিছু করালেন না, আবারও আপনি তাকে ফোন করুন, বা কয়েক মাস কিংবা কয়েক সপ্তাহ পরে তাকে ফোন করুন, যদি তিনি জেনুইন অ্যাস্ট্রোলজার হন, তিনি কিন্তু একই প্রেডিকশন রাখবেন এবং তার কিন্তু মনে থাকবে যে তিনি কি বলেছিলেন আপনাকে, যদিও সেরকম ব্রেন সবার হয় না। তো তেমনই একজন ব্যক্তি কিন্তু এই মুহূর্তে রয়েছেন প্রলয় শাস্ত্রী, কিন্তু এমন অনেকেই আছেন। 1900 সাল থেকে এই 2008 সাল পর্যন্ত কোন গ্রহ কোথায় আছে বলতে পারি আমি। এক্স্যাক্টলি, আমি 118 বছরের, যেটা মনে রাখার ব্যাপার আছে, কিন্তু অনেকে আছেন যারা প্রেডিকশন এক্ষুনি করছেন, আপনি একদিন কি 2 দিন বাদে তাদেরকে ফোন করুন, তারা কিন্তু ভুলে গেছেন, তারা বলবেন যে নতুন ভাবে আবার হয়তো আপনাদেরকে একটা কিছু বলছেন, আপনারা কনফিউজ হয়ে যাবেন যে এই ব্যক্তি তো অমুক প্রেডিকশনটা আমাকে 2 দিন আগে করেছিলেন, আবার 2 দিন পরে অন্য প্রেডিকশন কেন আসছে? তাহলে সেই জায়গায় কিন্তু আপনাদের বোঝা দরকার যে কে জানে কে জানে না, কে শুধুই ফলো করছে। 22 বছরের পুরনো ক্লায়েন্ট এসেছে, হ্যাঁ বলো, আপনাকে দেখেছিলাম পুরনো কাগজটা হারিয়ে গেছে, তো আমি আবার ডেট অফ বার্থ নিয়ে আবার করলাম, করে বললাম এই তিনটে জিনিস আপনি পড়েছেন, বলো হ্যাঁ পড়েছি, এই তো পড়া আছে আমাকে। তার মানে আপনার যেটা তখনও বলেছিলেন সেটা তখনও বলেছেন? তখনই বলল, একই কথা বললো, হ্যাঁ দেখুন পড়া আছে আমার। আমরা এই জন্যই বলতে চাইবো, এগুলো বলা আপনাদেরকে শুধু অ্যাওয়ার করার জন্য, আপনারা সজাগ থাকুন যাতে কোনো রকম প্রলোভিত হয়ে কোনো প্রলোভন না করে। এমন জ্যোতিষী আছে না সুপর্ণা, ওই রবিবার বৃহস্পতিবার বিকেলে 6:30 বসে, সে আজকে যে প্যাডে যেটা সে লিখবে কাল তাকে তার প্যাডটা তাকে দেখালে সে বলতে পারবে না সে কি লিখেছে আগের দিন। তা বুঝতে পারছো কি হজম হলো? জেনেরি কে আছে? নমস্কার, বলুন কে বলছেন? আমরা কিন্তু শুনতে পাচ্ছি না, দমদম থেকে কে বলছেন, আপনার নাম? আপনার ফোনটা ডিস্টার্ব করছে, আপনি প্রথম কথা টিভির সাউন্ড বন্ধ করুন, দ্বিতীয় কথা ফোনে মুখ না দিয়ে ফোন কানে নিয়ে কথা বলুন, ফোন মুখের সামনে ধরে কথা বলার জিনিস নয়, ফোন কানে নিয়ে কথা বলুন। আপনি জানবেন কার সম্বন্ধে? কার সম্বন্ধে জানবেন? মেয়ের জন্ম তারিখটা বলুন। লাইনটা ছাড়ছি আমরা, কারণ আমরা একদম শুনতে পাচ্ছি না আপনি কি বলতে চাইছেন। যারা ফোন করছেন তারা একটু কাশির মতো আওয়াজ হচ্ছে, কাশি বাজে যে আওয়াজ হয়, তারা একটুখানি এই জায়গাটাকে খেয়াল করে। কাশির কথা মনে পড়লো কেন, কালী পূজোর দিন আমার মায়ের মন্দির আছে, অনেকে জানবেন আটলা কালীবাড়ি, এটা হচ্ছে বোম্বে রোডে ধুলাগড় চেকপোস্টের পর রানিহাটি বাজার, তারপর আটলা 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 মন্দির, সেখানে মা তারা অবস্থান করে রয়েছেন, বেশ সুন্দর মা সেজে আছেন, সেখানে আমি কালী পুজোর দিন যাই, আর কোথাও যাই না, ওই মাকে দেখি দেখে চলে আসি। আমি আমার ওয়াইফকে নিয়ে আটলা গেছিলাম, তো সেখানে গিয়ে আমাকে যেই আরতি শুরু হলো অনেক কিছু বাজছে, ঢাক ঢোল অমুক তুসুক, সেই একরকম ঘন্টাটা কী ঘন্টা বলে ছোটোবেলা বাজিছি, হ্যাঁ সেও একরকম ঘন্টা ঝুলিয়ে ধুলিয়ে ধুলে মারতে হয় মোটা ডান দিয়ে, মাথায় হাতুড়ি মতো থাকে কাঠের, আর আমাকে কাঁশিটা দিয়েছে, কাঁশি, সেই কাঁশিটা ধরে বাজিয়ে যাচ্ছি প্রায় 20 মিনিট আহতি হলো, মানে মনে হচ্ছে আঙুল আমার কেটে যাবে, ঝুলছে তো আঙুলে, তো ওই জন্য কাঁশির কথা মনে পড়লো, ক্যাং ক্যাং ট্যাং 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 ট্যাং, সেই এই যে আওয়াজটা সেম ওনার ফোনের কথাগুলো মনে হচ্ছে কাঁশি বাজছে ট্যাং ট্যাং।
আমরা কিন্তু খুব কম মানুষকে এরকম দেখেছি যারা এত নাম ডাক খ্যাতির পরেও এত সহজ ভাবে মানুষের সঙ্গে মিশে গিয়ে মিডিয়ার বুকে এত সুন্দর ভাবে মানে রিপ্রেজেন্ট করেন নিজেদেরকে, তাদের কিন্তু ভেতরে কোন রকম সেই অহংকারের জায়গাটা থাকে না। আবার দেয়ালে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, ঠেস দিয়ে দাঁড়িয়ে আছি বলে এক ভদ্রমহিলা চেয়ার ছেড়ে দিলেন, আমাকে ডেকে চেয়ার বসিয়ে দিল, আপনি বসুন এখানে, উনি মাটিতে বসে বললেন। আমরা একটু জানিয়ে রাখি আমাদের দর্শক বন্ধুদের, যারা যারা যোগাযোগ করবেন আমাদের অতিথির সঙ্গে, কবে কবে কোন চেম্বারে কোথায় কবে পাচ্ছেন, মঙ্গলবার পাবেন হাতিবাগানে, পাবেন প্রত্যেক শুক্রবার বেহালা ম্যান্টনে, এছাড়া তাকে অন্যান্য দিন পেয়ে যাবেন তার নিজের চেম্বার, নিজের বাড়ির চেম্বার, রোজ রোজ প্রত্যেক দিনই ইএম বাইপাস কালিকাপুর বাস স্ট্যান্ড বিনায়ক ব্যাংক কোয়ার্টার থার্ড ফ্লোরে। অগ্রিম বুকিং করে যোগাযোগ, এবং অবশ্যই বারবার মনে করিয়ে দেওয়া অনুষ্ঠানের পরে যে মোবাইল নাম্বারগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে অগ্রিম বুকিং করবেন, তবে চেম্বারে যোগাযোগ করবেন। নমস্কার, বলুন। জন্ম তারিখটা বলুন। রাশি লগ্নটা কুম্ভ রাশি কর্কট লগ্ন, কি নাম ওনার, নামটা বলবেন। সন্ধ্যা মুখার্জি, সুমিতা, সুমিতা মুখার্জিও তো ছিলেন নায়িকা, আর আমি সন্ধ্যা মুখার্জি শুনে ভাবলাম যে গায়িকা। তো আপনি হচ্ছেন শ্রাবণ মাসের জাতিকা, আপনার রবিটা রয়েছে কর্কট রাশিতে, আর কি লগ্ন রাশি বললো? কুম্ভ রাশি কর্কট লগ্ন। কুম্ভ রাশি কর্কট লগ্ন ক্ষেত্রে লগ্নে লগ্নে আপনার রবি বসে আছে, রবি আপনার ধনস্থানের অধিপতি গো, রবি লগ্নে বসে আছে, কিন্তু চন্দ্র আপনার ভাগ্যস্থানে বসে আছে, এটা কিন্তু একটা বিশেষ কুম্ভ বলেছেন তো, সরি, চন্দ্র আপনার অষ্টমে, একমাত্র রবি আপনাকে চেষ্টা করলে বাঁচাতে পারে, নাহলে কিন্তু আপনার কত সালে জন্ম? 82। হ্যাঁ, নাহলে কিন্তু আপনার একটা জিনিস প্রবলেম দেখা যাবে, সেটা হচ্ছে হাড় সংক্রান্ত, হাড় মানে সে হাঁটুতে হোক, গোয়ালিতে হোক, ঘাড়ে হোক, যেমন স্পন্ডেলিসিস বা আর্থারাইটিস, আসছি আসছি বলছি, এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আপনাকে অ্যাটাক করবে, বি কেয়ারফুল। আর একটা জিনিস হচ্ছে, এটা লগ্নপতি অষ্টম থাকার জন্য পিরিয়ডিক্যাল প্রবলেম, মেয়েদের যেটা পিরিয়ডিক্যাল এভরি মান্থ পিরিয়ডিক্যাল ব্যাপারটা থাকে, সে পিরিয়ডিক্যাল প্রবলেম থাকবে, পিরিয়ডিক্যাল প্রবলেমের কারণে সন্তান আসতে দেরি হচ্ছে। তবে আপনার সন্তান ক্ষেত্রে অধিপতি গো হচ্ছেন মোটামুটি 1, 2, 3, 4, 5 মঙ্গল, মঙ্গল হচ্ছেন সন্তান, এই যে পঞ্চমে মঙ্গল আছে বলেই সন্তান ক্ষেত্রটা গণ্ডগোল আছে। পঞ্চম বললাম সক্ষেত্রগত গ্রহ দুর্বল, কারণ পঞ্চম স্থানটা হচ্ছে বৃশ্চিক, আর বৃশ্চিকের অধিপতি হচ্ছেন মঙ্গল, মঙ্গল নিজের ঘরে বসে আছে, আপনি মঙ্গলকে পথ দিয়েছেন, তাহলে আর কি করে হবে? সাথে কোনো পরামর্শ কারণ নিয়েছেন এর আগে? ওই জন্য তো মঙ্গল পুরো শেষ হয়ে গেছে, কেতু কেতু সর্বনাশ করে দিয়েছে মঙ্গলটাকে, করে দিয়ে আপনাকে গাইনিকাল প্রবলেমে ভোগাবে, আর বাচ্চা হতে চাইবে না, আর মঙ্গল ওখানে নিজের ক্ষেত্রে বসে দুর্বল হয়ে গেছে। মঙ্গলকে হাইলি পাওয়ারফুল করতে হবে, লগ্নপতি শরীর অর্থাৎ চন্দ্রকে হাইলি পাওয়ার করতে হবে, এবং আপনি শুধু চন্দ্র মঙ্গল, আর একটা জিনিস বলছি, ভাগ্য, ভাগ্যে থাকা চাই, ভাগ্য কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, বৃহস্পতি চন্দ্র মঙ্গলকে পাওয়ার দিন, আমি আপনাকে কথা দিচ্ছি আপনার সন্তান লাভ হবেই হবে, এটা আমার তত্ত্বে গ্যারান্টি থাকলো, এটা আমার তত্ত্বে গ্যারান্টি। আপনি চন্দ্র মঙ্গল বৃহস্পতি কোথায় থাকেন আপনি? ঠিক আছে, আপনি মোবাইল নাম্বারে বুকিং করে নিন, আমি আপনার সন্তান আসার জায়গাটা 100% কারেক্ট জায়গা তৈরি করে দেবো। কত বছর আছে বিয়ে? কত বছর বিয়ে আছে? একটাই প্রশ্ন যে এই যে এইরকম একটা কঠিন জায়গা, যে জায়গাটাকে নিয়ে উনি টেনশনের মধ্যে আছেন, এটা কিভাবে আপনি এতটা কনফিডেন্সের সঙ্গে, এতটা চ্যালেঞ্জের সঙ্গে আপনি বলছেন? আরে তো আমি দেখতে পাচ্ছি তো হবে,
গুহগুলোর অবস্থা ঠিক নেই। এই গুহ অবস্থানটাকে যদি রক্ত ধারণ করিয়ে দিয়ে পাওয়ার দেওয়া যায়, কারণ রক্ত ধারণ একটা বিশেষ ধারণ। এই রক্ত ধারণ আজকে আমি 39 বছর ধরে মানুষকে করাচ্ছি, সেই মানুষ উপকৃত হচ্ছে, কয়েক লক্ষ মানুষ উপকৃত হয়েছে, তো সেটা ওনার ক্ষেত্রেও করবো অবশ্যই তাই। এবং সেই রক্ত আমার আমার কাছে লাভ হচ্ছে, রত্ন দোকান থেকে কিনতে যা দাম তার থেকে 40-50% কম দামে সেম ডিলার, যে ডিলার থেকে দোকানদাররা নেয় সেই ডিলার থেকে জোগাড় করে আমি 40-50% কম দামে দেবো। একেবারেই তাই, আমরা এখানেই বলবো যে আমাদের অনুষ্ঠানের টাইম আজকে একেবারেই নেই, কিন্তু যে রত্ন আপনি বাইরে থেকে এখানে শুনে নিয়ে বাইরে থেকে কিনতে যাবেন সেটা আদৌ কতটা আপনি অরিজিনাল রত্ন পাবেন, অরিজিনাল তার পাওয়ারটা ঠিক আছে কিনা, অরিজিনাল কিনা, ডুপ্লিকেট কিনা, এই জায়গাটা কিন্তু আপনাকে প্রলয় শাস্ত্রী সেই গ্যারান্টি দিয়ে কাজ করাতে পারবেন, যে গ্যারান্টি দিয়ে আপনি টাকাটা ইনভেস্ট করবেন এবং সেটার থেকে একটা পজিটিভ রেজাল্ট আপনি পাবেন। রেজাল্টের দায়িত্ব আমার, আমি আমি ব্যবস্থা করলে দায়িত্ব আমার, কাটো কাটো, শেষ হয়েছে। ভালো থাকবেন সবাই, এই শুভেচ্ছা রইল আমাদের অতিথিকে, অনেক ধন্যবাদ। আর দর্শক আমরা রব্বা ফিরছি। আপনাদের মধ্যে এমন কেউ রয়েছেন যাদের মধ্যে নাচ গান আবৃত্তির সুপ্ত প্রতিভা রয়েছে?